আল্লাহর নবীর পক্ষে যখন এই দেশের আলেম উলামা ছাত্র জনতা রাজপথে যায় তখন তাদের উপর গুলি চালানো হয় তখন তাদেরকে লাঠি দিয়ে পিটানো হয় স্পষ্ট বার্তা হচ্ছে আল্লাহর পয়গম্বর সারা জায়গা আঘাত করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাংলার জমিনে বাস করতেই হবে করতেই হবে করতেই হবে কথা বলেন ঠিক কি ঠিক না আলাইহিস সালামকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম যখন ওই নবীকে কাফের আর মুশরিকরা গালি দিল আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন মা আনতা বি নিমাতি রব্বিকা বি মাজনুন আমার বন্ধু পাগল নয় ও মুসলমান জাতি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলে গালি দিল তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার আমার বন্ধু নির্বংশ নয় তোমরা যা বল তাই নির্বংশ আজকে ইতিহাসের বুকে দেখা যায় আজ পর্যন্ত কারো সন্তানের নাম আবু জাহেল রাখে না উতবা সাহেব রাখে না রাখলে মোহাম্মদ রাখে রাখলে মুহাম্মাদের দেওয়া নামগুলোই রাখে বেস্পষ্ট বার্তা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আল্লাহ তাআলা স্বয়ং আয়াত নাযিল করে দেন সেই নবীর পক্ষে সেই নবীর ইজ্জত হেফাজতের লক্ষ্যে যদি ডাক দেওয়া হয় নবীর ইজ্জত হেফাজতের জন্য রাজপথে শাহাদাতের পেয়ালা যদি পান করতে আমরা কথা করতে প্রস্তুত আছি কথা বলেন ঠিক কি ঠিক না প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে আয়াত নাযিল করে দিলেন মা আনতা বি নিমাতি রব্বিক সূরাতুল আহজাবের ভিতরে আয়াত নাযিল করে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিরজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ও খাতামান নবিয়িন জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন বালেক পুরুষের পিতা নন তিনি হচ্ছেন দুনিয়ার কোন বালেক পুরুষের পিতা নন তিনি হচ্ছেন সর্বশেষ নবী তারপরে আর কোন নবী নাই সেই নবীর ইজ্জতের বিলাগাত করে খতমে নবুয়তের মতে সিংহাসনকে যারা ধ্বংস করে দিতে চায় সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে অনতিবিলম্বে বাংলার জমিনে কাফের ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার স্পষ্ট বার্তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ গালি দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলে দিয়েছেন ওয়া আন আলী রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাব্বা নাবিয়্যান ফাকতুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কোন ব্যক্তি গালি দেয় তাহলে ওই ব্যক্তির কোনো বিচার নাই একটাই মাত্র বিচার সেই বিচারটা হচ্ছে তাকে ডাইরেক্ট হত্যা করে দিতে হবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় দুনিয়ার ভিতরে বড় নেতার বিরুদ্ধে গালি দিলে তাকে নিয়ে বিভিন্ন কায়দায় তাদের উপরে অত্যাচার করা হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপর আঘাত করলে ওই সমস্ত নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কোনো কোনো প্রকার বিচার করা হয় না তাদেরকে কোনো বিচারের আওতায় আনা হয় না মুসলমান ভাইরানে আমার আল্লাহর নবীর পক্ষে যখন এই দেশের আলেম উলামা ছাত্র জনতা রাজপথে যায় তখন তাদের উপরে গুলি চালানো হয় তখন তাদেরকে লাঠি দিয়ে পিটানো হয় স্পষ্ট বার্তা হচ্ছে আল্লাহর পয়গম্বর সারা জায়গা আঘাত করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাংলার জমিনে বাস করতেই হবে করতেই হবে করতেই হবে কথা বলেন ঠিক কি ঠিক না প্রিয় ভাইরা আমার স্পষ্ট বার্তা সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে আমার পয়গম্বর শানকে নিয়ে খেলেছে যে পয়গম্বর মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খতমে নবুয়তের সিংহাসনকে অন্ধকার করে দিয়েছে খতমে নবুয়তের সিংহাসনকে নিয়ে যে কটূক্তি করেছে সে এখনো বাংলার জমিনে কাফের হিসেবে ঘোষণা হয় নাই তার দলের নেতারা মুসলমান লাগিয়ে আমাদের কালিমা চুরি করে কোরআনের থেকে আয়াত বাদ দিয়ে দিয়ে তারা এই মানুষের ভিতরে ফেতনা সৃষ্টি করছে অবলা মানুষগুলা সাধারণ মানুষগুলা না জানার কারণে তারা কাফের হয়ে যাচ্ছে তারা কাদিয়ানি হয়ে যাচ্ছে সেই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার দাবিতে আমিরে খতমে নবুয়ত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব হুজুর মধুপুর আগামী 30 অক্টোবর সেই কলেজ মাঠ মুন্সিগঞ্জের কলেজ মাঠে আমাদেরকে ডাক দিয়েছেন যারা পারেন নবীর ইজ্জত হেফাজতের জন্য রাজপথে নিজের জীবনকে দিয়ে হলো বাতিল পরাশক্তির বিরুদ্ধে কাদিনদেরকে কাফের ঘোষণা করার লক্ষ্যে আল্লাহর জমিনে নবীর শান মান ইজ্জত হেফাজতের জন্য তাগুতের বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা الحمد لله رب العالمين